যতক্ষণ থেকে তিনি বেরিয়ে এলেন তিনি বললেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি, একমাত্র বিরোধী মুখ্যমন্ত্রী তিনি, তাকে বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষে কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি, বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক রূপ সীমাহীন দুর্নীতি গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যা যাতে দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি না বড় না হয় তার জন্য একটা বিরোধী স্পেসটাকে দখল করার জন্যই উনি এই পরিকল্পিত নাটক করেন। তিনি যে বলছেন তার মাইক অফ করে দেওয়া হয়েছে, পাঁচ মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের ফিরিয়ে নিয়ে পঁচিশ মিনিট যারা বিজেপি ও এনডিএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা কিছু তিনি বলছেন, ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোন মন্ত্র সে যত বিরোধিতা করুক না কেন, মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে, এই উদ্ধত্য কেউ দেখাবে না, এ ধরনের অকৃতজ্ঞতামূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন, মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ থেকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানসিক হয়ে যাবে। তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে, দাদা বলতে পারেন এইভাবে ইনসাল্ট করা আর তিনি কোনোদিন এই মিটিং আসবেন না, উনি মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না, উনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেক দিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছেন ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেন, একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন, দুটো একসঙ্গে হয়। উনি বিজেপিকেও কি বার্তা দিচ্ছেন কি দেখুন কোনো মুখ্যমন্ত্রী এলো না কিন্তু তিনি এসেছেন এই মিটিংয়ে, মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্যই মিটিং চাইছেন, মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা, বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে পিছনে সংকুচিত করা, সেই কারণেই ওনার দিল্লি আগমন, উনি এটা করলেন, এটা ভেবেই উনি এসেছিলেন এবং উনি এরকম করে থাকেন, ওনার এই ধরনের আচরণের সঙ্গে মানুষ তাহলে উনি এসেছিলেন, উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আবার করে নেবেন, উনি তো বলেছিলেন ভোটের পরে আমি জোটের দায়িত্ব নেবো ঠিকঠাক করে দেবো, তাহলে ওনার সঙ্গে তো এখন কিন্তু নেই, উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রতিবারই ভোটের আগে বলেন, তখন উনি নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং কমিশন ফিরে যান। সুমিত্রা উনি আসার আগেও বলেছিলেন যে হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, সে থাকবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সোরেন থাকবে, তারপরে তার কথা হয়েছে, কিন্তু আজকে আমরা হেমন্ত সোরেনকে দেখলাম হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন, তারপরেও সে উপস্থিত হল না, রাঁচিতে আছে, দেখুন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংহতে কেউ একজন থাকবে, কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর এই ইরাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই, হেমন্ত সোরেন না এসে সেটাই প্রমাণ করার কোনো কারণ নেই, রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা, বিভিন্ন সময়ে নিজের সহকর্মীকে দূরে সরিয়ে দেওয়া, আগে শাসকের আইন ছিল সেটাও এখন নেই, মানুষ ভয়হীন হয়ে গেছে, মানুষ কোনো পুলিশকে আক্রমণ করছে, চোর ডাকাত মনে করছে এটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না, ফলে মানুষ যত রকম বিকৃত মনস্ক মানুষ অসুস্থ মানুষ তারা তাদের কাজ করতে চাই, জয়ন্ত সিংয়ের বিলাসবহুল বাড়িতে নোটিশ দিয়েছে কামারাটি পুরসভা এবং জমির মালিক দিলীপ মুখার্জিকেও তলব করেছে পুরসভা, কী করে প্ল্যান ছাড়া বাড়ি বানালো, কী করে লাইটের কানেকশন দিল, কী করে পানীয় জল পুরসভাকে না জেনে পারলো, তবে কি এই জয়ন্তের বাড়ি এবার ভাঙা উচিত, জয়ন্তর বাড়িকে এবার ভাঙা উচিত, বাড়ি যদি বেআইনি হয় ভাঙতে হবে,
তৃণমূলের অনেক নাম নাম জানা নেতারও বাড়ি ফেলতে হবে, সব কাগজপত্র খুঁজে দেখুন না যে নেতা এবং আমলাদের জমির পরিমাণ কত। শুধু সোনারপুর অঞ্চলে আর বিশেষ করে বারাসাতে কত আমলা কত বিঘে করে জমি আছে, নিউ টাউনে কার কত ফ্ল্যাট আছে, দেশের প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছে সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে কি বলছে তা নিয়ে দিল্লির রাজনীতিতে কোথাও কোনো প্রভাব আছে? এখানে তো রাজ্যসভায় আবার এসেছিলেন কলকাতা থেকে যিনি মামলা লড়ছেন বিকাশ ভট্টাচার্য, তার বক্তৃতার মধ্যে কোনো জায়গায় শুনেছেন সরাসরি আক্রমণ করছেন? যিনি তৃণমূলের এই চাকরি বিক্রি নিয়ে সবচেয়ে বেশি সরব এবং তৃণমূল যার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব, তিনি রাজ্যসভায় একবারের জন্য তৃণমূলের দুর্নীতির কথাটা পশ্চিমবঙ্গের এই প্রাতিষ্ঠানিক ভূমিকার সর্বস্তরে বিক্রির ব্যাপারটা একদম স্পষ্ট করে বিচার অবসান পর্যন্ত করেছে, পদযাত্রা করেছে, আর কি বাকি আছে।